سيدنا وصفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. صلى على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. صدق الله العظيم. মহান মাবুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন এই প্রতিকূল অবস্থায় মধ্য দিয়ে, এ দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আজকে 15 তারিখে আমাদের এই মাসিক মাহফিলে হাজির হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর গতি যেদিকে যাক, ঝড়ের গতি যেদিকে যাক, বাতাসের গতি যেদিকে যাক, কোরআনের গতির সাথে গতি মিলাইতে হবে, হাদিস শরীফের গতির সাথে গতি মিলাইতে হবে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের সাথে নিজের জীবনের গতিময়তাকে একসঙ্গে মিলাইতে হবে, কাজ করে যেতে হবে, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যত কাজ করে, যত কাজ রেখে যাওয়া, যত ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু রেখে যায়, কবরে নিয়ে যায়, বাহ্যিক দৃষ্টিতে একটা জিনিস, সেটা হলো কাফন। কবরে কি যায়? কাফন যায়। আর কি যায়? আমল যায়। দুটা জিনিস যায়, একটা হলো বাহ্যিকে দেখা যায়, আর একটা দেখা যায় না। দেখা যাওয়া জিনিসটা হলো কাফন, দেখা না যাওয়া জিনিসটা হলো আমল। এমন আমল করে যেতে হবে পৃথিবীর বুকে যা কবরে যায়ও পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটি জিনিস, তিনটি আমল তার চালু থাকে, যার সব মৃত ব্যক্তি তার আমলনামায় পায়, পৌঁছায়, আলহামদুলিল্লাহ। আও ইলমান ইউনতাফাউ বিহি, যদি মৃত ব্যক্তি পৃথিবীর বুকে জীবিত থাকা অবস্থায় যদি ইলম বিতরণ করত, কোরআন শরীফ শিখাইত, মানুষকে ইলম শিখাইত, এর যত সওয়াব মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তি তার আমলনামায় সে পাবে, আলহামদুলিল্লাহ। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আওমিন সদাকাতিন জারিয়াতিন, যদি সে দান সৎকা করে যায় প্রবাহমান, যা জারি থাকে, বৃক্ষরোপণ করে, পথিকদের জন্য শেড তৈরি করে, টিউবওয়েল গেড়ে দেয়, নলকূপ খনন করে দেয়, পুকুর কেটে দেয়, জনহিতকর কাজ করে, রাস্তা করে দেয়, ব্রিজ করে দেয়, কালভার্ট করে দেয়, পুল করে দেয়, যা মানুষ উপকৃত হবে, বেনিফিসিয়ারি হবে, এর সব মৃত ব্যক্তি পাইতেই থাকবে, আলহামদুলিল্লাহ। আরেকটি তিন নম্বর, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে পিতামাতা রেখে যাবে, যেই নেককার ছেলে সন্তান পিতামাতা ইন্তেকালের পরে তার জন্য দোয়া করবে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। এই তিনটা জিনিস পৃথিবীর বুকে রেখে যেতে হবে, যা কবরে যায় আপনি তা ভোগ করতে পারবেন। আর সাথে নিয়ে যাইতে হবে হলো আমল। কিন্তু আমরা রেখে যাই এমন জিনিস যা দুনিয়াতেও কাজে লাগলো না, যা কবরেও কাজে লাগলো না। রেখে যাই কি? টাকা।
রেখে যায় কি সম্পত্তি, রেখে যায় কি ঘর, রেখে যায় কি স্বর্ণ, রেখে যায় কি ডলার, রেখে যায় কি ব্যাংকের ফিক্সড ডিপোজিট টাকা, এগুলোর কোনো কিছুই কামে আসবে না, নাকি আসবে? মৃত্যুর পরে টাকা কাজে আসবে? মৃত্যুর পরে স্বর্ণ কাজে আসবে? মৃত্যুর পরে 10টা বিল্ডিং কাজে আসবে? কোনোটাই কাজে আসবে না। কাজে আসবে ওই বিল্ডিং, কাজে আসবে ওই টাকা যা মানবতার জন্য ব্যয় হয়, যা ইসলামের জন্য ব্যয় হয়, যা মাদ্রাসার জন্য ব্যয় হয়, যা কোরআনের জন্য ব্যয় হয়, যা গরিব এতিমদের জন্য যাহা ব্যয় হয়, তাহাই হলো কাজে লাগবে। সুবহানাল্লাহ। সে মন কি হৃদয় কি বানাইতে পারি, যে হাত দিয়া গড়া এই ধন, যে হাত দিয়া গড়া এই সম্পত্তি, এই টাকা পয়সার হিসাবপত্র সব আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য করতে পারি, এবং ছেলে সন্তান যেন সেখান থেকে ভুগো করতে পারে, আল্লাহর রাস্তাও যেন কাজে লাগে। সুবহানাল্লাহ। আজকে আমরা দরবারে আসছি, দেশের অনেক প্রতিকূল অবস্থা চলছে, কথা ঠিক কিনা? আমাদের ডাইনি বা মিয়া তো চিন্তা করার সুযোগ নাই, সবাই বাংলাদেশের সন্তান, আলহামদুলিল্লাহ। এই মায়ের বাংলাদেশ একটা মা, কথা ঠিক কিনা? বাংলাদেশ একটি মা, এটা হলো মায়ের তুল্য, মা এটা। তাকে ভালোবাসি, তাকে আমরা সম্মান করি। যেই মাটির বুকে পা ফেলেন এই মাটিতেই গাছ উদ্গরিত হয়, যেই মাটির বুকে পা ফেলেন এই মাটিতে শস্য হয়, যে মাটির বুকে পা ফেলেন সেই মাটিতে ধান হয়, পাট হয়, সোনালি আঁশ হয়, যেই মাটির বুকে পা ফেলেন এই মাটির বুক চিরে কত না নদ নদী খাল বিল প্রবাহিত হচ্ছে, যেই খাল বিলের দুই ধারায় সবুজ শ্যামলিমা কত বৃক্ষরোপণ করে মহান মাবুদ গোটা বাংলার জমিনকে সুজলা সফলা করে মানুষের কাছে উপহার দিছেন, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর সাইট, কত সুন্দর মনোরম দৃশ্য, যা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি কত সুন্দর দৃশ্য, কত সুন্দর পানির কুলকুল রব, এই ধ্বনি, এই পর্বত, এই পাহাড়, আবার এই নদীর কুলকুল ধ্বনি অবারিত, এই বাতাসের সনসন শব্দ প্রবাহিত হচ্ছে প্রচণ্ড গতিতে, বাতাস বিজ্ঞান হয়ে মাথার উপর দিয়ে চলে যায়, সেই মেঘমালা মেঘরাশি বৃষ্টি প্রবাহিত হয়, বৃষ্টি পড়ে এবং বৃষ্টি পড়ে মিষ্টি পানির দ্বারা আবার মৃত জমিনকে মহান মাবুদ আবার জীবিত করেন, গাছপালা উদ্গরিত হয়, সবুজ শ্যামলিমা বা জীবন ফিরে পায়। এটার পিছনে কুদরতের মালিককে, ওই দেশে জন্মগ্রহণ করে একবার বলি আলহামদুলিল্লাহ, এই দৃশ্যপট দেখে দেখে বলি সুবহানাল্লাহ, জাল্লাত কুদরাতুহু ও দাক্কাত হিকমাতুহু, জোরে কল সুবহানাল্লাহ। সেই মহান মাবুদের কে আমরা ভুলে যেন না যায়, যুগ যুগ ধরে নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, আম্বিয়া আলাইহিম সালাতু সালাম প্রেরণ করেছেন, আল্লাহ পাক তার রাসূলকে তার বন্ধুকে গোটা বিশ্ব পৃথিবীর একটি মডেল তৈরি করে পাঠাইয়া দিয়া বলছেন, হে রাসূল হাতে একটা সংবিধান দিয়া দিলাম, এই সংবিধান অনুসারে পৃথিবী চলবে, মানুষ চলবে, সব কিছু চলবে, এটা আমি আল্লাহর ভাষা, আমি আল্লাহর কথাগুলি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে তোমার উপরে অবতীর্ণ করেছি, অবতীর্ণ করেছি, তুমি তা কাগজ আকারে তোমার সাহাবাদের দিয়ে লেখিয়া সংরক্ষণ করে গোটা বিশ্ব পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে দিছ, এটার মধ্যে কোনো বিকল্প নাই, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো কিছু নাই, এটা একটা উপদেশ বাণী, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে হলো চ্যালেঞ্জ, আর এটা তোমার প্রতি আমি নাজিল করেছি, নাজিল করে দে। মহান মাবুদ ঘোষণা করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। অনুবি বন্ধু,
তোমার উপরে কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি একবার উচ্চারণ করে পৃথিবীর বুকে কেউ, ওই নাম উচ্চারণ করে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে পাঠ করে এক একটা দুরুদ সালামের বিপরীতে মহান মাবুদ একজন করে নতুন ফেরেশতা নিযুক্ত করেন, ওই ফেরেশতা দুরুদ সালামটুকু সোনার মদিনায় পৌঁছিয়া দেয়, আবার পরে আবার পৌঁছিয়া দেয়। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি দুরুদ সালাম পড়ে, এক একটা দুরুদ সালামের বিপরীতে এক একটা নতুন ফেরেশতা আল্লাহ বানাইয়া দেন। এইভাবে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ সালাম পাঠ করলে, নাম উচ্চারণ করলে দশটা সওয়াব, দশটা বিপদ যাবে, দশটা সম্মানের রাস্তা খুলবে, দশটা রিজিকের রাস্তা খুলবে। যেরকম পৃথিবীর বুকে এমন কোন রাষ্ট্রনায়ক, এমন কোন প্রেসিডেন্ট, এমন কোন রাজনৈতিক লিডার আছে যার নাম নিলে দশটা সওয়াব হবে? জোরে কর, কোন সওয়াব হবে? তাহলে পরে সারাদিনে একবার কয় না রাসুলের নাম, সারাদিন বলে তার নেতার নাম। জোরে কর, ঠিক কিনা? ওই নেতার নাম যদি তসবিহ কিয়ামত পর্যন্ত যদি জপেন, কোনো সওয়াব হবে না। আর যিনি যাকে গোটা বিশ্ব পৃথিবীর জন্য রহমত করেছেন আল্লাহ পাক, তার নাম একবার নিলে পরে জীবনের পাপ রাশি মুক্ত হয়ে যাবে। আপনি যে নেতাকে ফলো করেন, ওই নেতাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, জান্নাত হবে? আল্লাহর নবী বলতেছেন, মানে রানি ফিল বানামে ফাসাইরানি ফিল ইয়াকুজাতে, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে অচিরেই সেই ব্যক্তি আমাকে জীবিত অবস্থাও দেখতে পাবে। সেই ব্যক্তি আমাকে স্বপ্নেই দেখবে, তার জন্য হাশরের ময়দানে আমি রাসূল শাফায়াত করব, আমার উপরে ওয়াজিব হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ, তার উপরে জান্নাত হয়ে যায়। আর আপনি যে নেতার কথা বলেন, তারে স্বপ্ন দেখলে কি জান্নাত হইব? তার নাম উচ্চারণ করলে কি সব হবে? অতএব কার কথা বলতে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা বিশ্ব পৃথিবীর মালিক যিনি, তিনি বলেন আমার রাসূল বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ, রাসূলদের রাসূল, নবীদের নবী, শ্রেষ্ঠ মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন মানুষ, কোন রাষ্ট্রে, কোন নেতা, কোন কর্মী, কোন প্রেসিডেন্টের কথা মহান মাবুদ সাক্ষ্য প্রদান করে নাই, বরং আল্লাহ পাক তার রাসূলের পক্ষ থেকে সাক্ষ্য প্রদান করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি এক মহান চরিত্রের অধিকারী। যে মানুষটি সম্পর্কে আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করে, মামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, সুবহানাল্লাহ, আমার রাসূল এমন নেতৃত্ব দিচ্ছেন তোমাদের যে এই আমার রাসূল গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব দেন, শান্তির নেতৃত্ব দেন, আর সকল কিছুর গুণ তার মধ্যে আছে, তিনি মিথ্যা বলেন না। জোরে কোন সুবহানাল্লাহ, এই সাক্ষ্য কে দিছেন? আল্লাহ পাক দিছেন। আর পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের পক্ষে আল্লাহকে সাক্ষ্য দিছেন? এই দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের, অমুক দেশের অমুক নায়ক, অমুক দেশের অমুক নেতা, সে মিথ্যা বলে না, আল্লাহ কইছিনি? আল্লাহ বলছেন তার রাসূলের কথা সে মিথ্যা বলেন না। আমার রাসূল গোটা বিশ্ব পৃথিবীর শান্তির দূত হিসাবে আল্লাহ পাক প্রেরণ করছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে, রাসূল মানে দূত। যেরকম সুবহানাল্লাহ, সংবাদদাতা সংবাদ পাঠিয়ে দিচ্ছেন, আর আল্লাহ বলেন কুরআনুল কারিম আমার হলো ভাষা, আমার হলো কথা। মুসলমান যদি হয়ে থাকে কোরআন তেলাওয়াত করবেন না কোরআন মানবেন? যেরকম কোনটা? কোরআন তেলাওয়াত করব, কোরআন মানব। যেরকম হাদিস শরীফ পাঠ করব, হাদিস শরীফ মানব। যেরকম দুঃখের বিষয়, চারবার হজ করেন আপনি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করি, আল্লাহর ঘর তওয়াফ করি, কিন্তু বাংলাদেশ আইসা রাসূলকে মানি না, সুন্নত মানি না। জিজ্ঞাস করি আল্লাহ আল্লাহ কয়জন, উত্তর করে আল্লাহ এক, রাসূল নবী এক, কোরআন কোরআন এক, সব একটি, কিন্তু মানো না কেন? তাই মানি না, কোরআন তেলাওয়াত করে কোরআন মানে না, হাদিস শরীফ তেলাওয়াত করে হাদিসের মালিককে মানে না।
এই কোরআন এবং হাদিস শরীফকে বাস্তবে রূপ দিয়া পাক ভারত মহাদেশের মুখে পীর মাসে গুজোকানে দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মধ্যে মানুষদেরকে ভর্তি করে দিয়া সুন্নতের ইত্তেবা করে মাথায় টুপি, জুম্পা, পাগড়ি, নাসাকের ট্রেনিং এর ব্যবস্থা করে সুন্নতের হিসাবপত্র মিলাদের কথা বলা হচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় মানিকম দরবার শিবাবুর মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে জিকির কথা বলা হয়, টুপির কথা বলা হয়, নারীর কথা বলা হয়, বেসাকের কথা বলা হয়, সুন্নতের কথা বলা হয়, পাগড়ির কথা বলা হয়, জাইনমেজের কথা বলা হয়, আর দস্তুরখানার কথা বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বলি যে সমাজের মুখে কোরআন তেলাওয়াত আছে কিন্তু কোরআনের ফলো নাই, কোরআন মানি না, ওই সমাজের মুখে শান্তি হতে পারবা, মারামারি হবে, কাটাকাটি হবে, আর অশান্তি হবে। অতএব রক্তপাত বন্ধ করতে গেলে রক্তপাত বন্ধ যিনি করছেন তাকে মানতে হবে, রক্তপাত বন্ধ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ, যতগুলি যুদ্ধ, যতগুলি বিগ্রহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান নাই, বাজাইছে কাফেররা, কাফেররা এই যুদ্ধ বিগ্রহ বাজাইছে। তারা সেই মক্কা শরীফ থেকে আসছে 450 মাইল দূরে, মদিনাতুল মুনাওয়ারার উপকণ্ঠে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে কাফেররা আসছে। কেন আসছে? আসছে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, খুন করার জন্য, ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়া বদর প্রান্তরে হাজির হলেন, জানটা জীবনটা হাতের মধ্যে, 1000 কাফের সৈনিকের সাথে 313 জন কি ফুরসাত হয়ে যাবে? আল্লাহ পাক ভিতরে ইমানি জজবা পয়দা করে দিলেন। সেই দিন যদি মুসলমানরা হেরে যেত, ইসলামের বাতি অস্তিত্বে আপুরে ঘরে ওই দিনই সব কিছু নেমে যেত। কিন্তু কোরআনের এই প্রচণ্ড গতির সামনে আর ইমানের প্রচণ্ড গতির সামনে বদরের যুদ্ধে 1000 সাহাবি সব বাতাসের মতো, খড়কুটার মতো সব কিছু ভেটে গেছে। আল্লাহ পাক বললেন, কুল্লিল্লাযিনা কাফারু সাতুকলামুনা ওয়া তুশারুনা ইলা জাহান্নাম, এরা পর্বত হয়ে যাবে, জাহান্নামে সব একত্রিত হয়ে যাবে। রাসূল, চিন্তার কোনো কারণ নাই, সাহাবাদের সামনে তারা সব নেতা কর্মী যা আছে সব কিছু চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন, আর কোরআনুল কারিমের সেই বাণীকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি আক্রমণ করেন না, যদি আক্রমণ করতেন, যদি তরবারিদের শিরচ্ছেদ করতেন, যদি মারতেন, শত্রুকে নিজের হাতের নিচে পায়ে পাওয়ার পরও সাহাবারা মারে নাই। এক যুদ্ধে আবু সুফিয়ান আসছে, আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু গেছেন গতিবিধি রক্ষা করার জন্য। দুজনের সামনে দেখা হয়ে গেছে, দেখা হওয়ার পরে বলতেছে, এই তুমি কোথায় যাও? আর মুসলমানদের গতিবিধি লক্ষ্য করার জন্য আসছে, আর ইদি হযরত আলী রাদের তানু গেছেন, আবু সুফিয়ানের ধৈরা নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ বর্ডারে ধরে নিস। আল্লাহ নবী সসম বলেন, ছেড়ে দাও। সে রাত্রে একা একা হাঁটতেছিল, অস্ত্র ছিল কয় ছিল না, কয় ছেড়ে দাও, আগামী দিন সকালে জিহাদের ময়দানে শক্তি পরীক্ষা হবে। জোরগঞ্জ সোহান, 10000 সাহাবী নিয়া মক্কাতুল মুকাররমায় মক্কা শরীফ বিজয় করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তি কি কম ছিল? 10000 সাহাবী, 10000 সাহাবী, তরবারি কি ছিল না? তরবারি ছিল। মক্কা শরীফ, মক্কা ফতে, মক্কা যখন হয়ে যায়, মক্কা শরীফ যখন ঢুকলেন, সব কাফেররা পলায়ন পর হয়ে ওই গুহার মধ্যে সব যায়, যা সব পলাইছে, সব যে মুসলমানের বাহিনী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী এসে গেছে, আমাদের রক্ষা আর হবে না, সব খুন করে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার বলতেছেন যে অতীত জীবনের সমস্ত প্রতিশোধ গ্রহণ করা হবে, তরবারি কোষমুক্ত করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমি রাসূলের পক্ষ থেকে মক্কার যত অন্য ধর্ম যারা আছে, যত কাফের যারা আছে, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এই কথা প্রচার হয়ে যাওয়ার পরে ওই কাফেররা দলে দলে আসা শুরু করলো। আরে, যে মানুষটাকে আপন জন্মভূমির থেকে মাইরে কাটে খেদাইয়া দিলাম, যে মানুষটাকে রক্ত রঞ্জিত করে দিলাম, যে মানুষের মাথা আঘাত করলাম, তাই ফের ময়দানে যে মানুষকে ছোট বাচ্চা শিশু সহকারে সকলেই সহকারী পাথর মারলো, যে বেহুশ হয়ে গেল, এত বিশাল শক্তির অধিকার হয়ে আজকে আমাদেরকে ক্ষমা করে দিল, চলো তো এই মানুষটারে দেখে আসি একটুখানি,
দেখে আসার পরে সবাই মুসলমান হয়ে গেল। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বাজনা, যুদ্ধ করার জন্য আসে নাই, শান্তি প্রতিষ্ঠার জন্য আসেন, সন্ত্রাস দমনের জন্য আসে নাই, শান্তি প্রতিষ্ঠার জন্য আসছেন। শান্তি প্রতিষ্ঠা হবে কেমনে, করতে হবে কেমনে, রক্তপাত বন্ধ করতে হবে কেমনে, এটা কোনো কিতাবে লেখা নাই, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ! আর আল্লাহ পাক তার নির্দেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ! আপনাদের খেদমত আমার আরজ, আসেন দেশের এই ক্রান্তি লগ্নে দোয়া করেন, আল্লাহ যেন সুন্দর করেন, আল্লাহ যেন ভালো করেন। এক দলের প্রাধান্য আসবে, আরেক দল চলে যাবে, এ ঘোষণা কার? আল্লাহর। ওয়ালাউলা দফুল্লাহি নাসা বাদহুম বিবাদিন লাহাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এক দলকে আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করে দিই, যদি তা না দিতাম তাহলে পরে এই পৃথিবী সব লণ্ডভণ্ড হয়ে যেত। এক দল যাবে, আরেক দল আসবে, আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর খেলা এটা। আবার আরেক দল আসবে ক্ষমতায়, হয়তোবা আবার আরেক দল আসতে পারে, আবার তৃতীয় মুখ আসতে পারে, চতুর্থ মুখ আবার আসতে পারে। এরকম পরিবর্তন পরিবর্তনের মালিক কে? আল্লাহ পাক। ইজা আরাদনা আন্নুহলিকা কাইয়াতান, যখন আমি কোনো দল কোনো জনগোষ্ঠীকে যখন নিষ্পেষিত করতে চাই, পতন ঘটাতে চাই, হ্যাঁ আমার মুত্তাফিহা ফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল ক্বালু ফাদাম্মারনাহা তাদমীরা। আর আল্লাহ পাক বলে আমি ওই দলের নেতৃত্ব যারা থাকে তাদেরকে আমি বলি তোমরা ভালো ভালো কাজ করো। তারা ভালো কাজের বিপরীতে উল্টা পাল্টা কাজ শুরু করে দেয়। তারা তারা খুন খারাপি করে, অনেক কিছু খারাপে অধিকারকে তারা নষ্ট করে। আল্লাহ পাক বলেন তারপরে আমি তাদেরকে সমলে পতন ঘটাই দেই। এটা কার খেলা? আল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। অতএব যুগের পরিবর্তন পরিবর্ধনের মালিক কে? আর যখনই কোনো দলের কোনো জনগোষ্ঠীর যখন বিজয় সূচিত হবে, তারা মনে করবে বিজয় সূচনাকে সম্মুখে নিয়ে অতি উৎসাহী হইয়া ধ্বংসযজ্ঞের কোনো কাজ চালানো যাবে না, এটা নিষেধ রয়ে গেছে, তা চালানো যাবে না। কি করতে হবে? ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যোরে কোন সুবহানাল্লাহ! হে রাসূল, যখন বিজয় সূচিত হবে আপনি দেখবেন দলে দলে এই দিনে ইসলামের মধ্যে মানুষ আসতেছে, আপনি তখন প্রশংসার সাথে আপনি আপনার পরওয়ারদিগারের কাছে ইস্তেগফার কামনা করেন, নিশ্চয় আমি আল্লাহ পাক গুনাহকে তওবাকে কবুল করি। জোরে কোন সুবহানাল্লাহ! বিজয় কার হয়েছে আল্লাহ ভালো জানেন, বিজয় যারা সূচিত করেছেন তারা ইস্তেগফার কামনা করবেন, মহান মাবুদের কাছে মাথা নত করে প্রশংসা করবেন, আল্লাহ পাক তওবাকে কবুল করবেন। যেই দোষ যেই ত্রুটি অতীত হয়েছে সেই দোষ ত্রুটি সংশোধন হইতে হবে, আরেকজনকে সংশোধন হইতে হবে, এবং এভাবে করে নিজের গুণা দোষ ত্রুটিগুলিকে সংশোধন করে এই দেশটাকে সুন্দর সাবলীল করতে হবে। আর সবাই যদি বদলা নেওয়া শুরু করি, বদলা নেওয়া বদলা নিতেই হবে খালি। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই রক্তপাত বান্দার জমিনের বুকে কখনই এটা আর বন্ধ হবে না। কত ঠিক কিনা বলেন? অতএব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন, মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ জিকির করি, হাদিস শরীফ পড়ি, কোরআনুল কারিম পড়ি, কোরআনের জীবন নিজের জীবনের মধ্যে বাস্তব রূপ দিই। প্রতিশোধ পরায়ণ হন না, ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, মায়া করেন, সম্মান করেন, নিজেরা সঙ্গবদ্ধ থাকেন, নিজেদের শক্তি নিজেদের কাছেই থাকুক, আমরাই শক্তিশালী হয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। সকলে বাংলাদেশের ধন সম্পত্তি যা কিছু আছে রক্ষা করি। আর এরা বুঝতে হবে, একতা যদি থাকে কোনো দেশ আমাদের প্রতি খড়গ হস্ত হইয়া কোনো লাভ নাই। আপনারা দুটি মানুষ আমার সঙ্গে আসেন, আফ্রিকার অভয়ারণ্য চিনেন? দুটি মানুষ যান, সিংহ আপনার সাথে পারবে না, সিংহ পারবে না, বাঘ পারবে না। আমার কাছে আমার এই মুরিদ বাড়ি হলো সাতক্ষীরা। আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কি সুন্দরবন এলাকায়? হ্যাঁ সুন্দরবন এলাকা। আমি বললাম যদি ওটা বাঘের গপ্প কোন? বাঘের গপ্প কি কমু, আমি তো নিজেই বাঘের গপ্প।
আমাকে আপে ওর বাঘের পকেট নিয়ে কয়ে আমরা ভাই আছি, তা আমরা চাকরি বাইরি করি, আমার বাপেরই কইছি সুন্দরবনে যাইও না, কাট কাটবার জন্যে বাঘে লই যাব, আমরা তো সংসার চালাই, কিন্তু আমার বাপে গেছে বাঘে লয়ে গেছে, আমাদের বাঘের গপ্প কেমনি করিল? কয় শুনেন, কয় আমরা দুই ভাই গেছিলাম গুল পাতা কাটার জন্যে, হাসো চিনেন না হাসো, বড় স্যান এটা নিয়া। তারপরে এমন সময় দেখি কি যে দুই বাইরে তো দুই স্যান আছে, ওদিক থেকে কয়েকটা হরিণ দৌড়িয়া গেল, তা আমরা মনে করলাম যে হরিণ যেহেতু দৌড়িয়ে গেল পিছনে বাঘ আছে, আমরা গুল পাতা কাটা বাদ দিয়ে দাঁড়াইলাম, দেখাম যে বাঘের শরীরের গন্ধ আসে, কয় সর্বনাশ তো বাঘ তো কাছেই ছিল, দেখতে দেখতে বাঘ কাছে এসে গেছে, দিশা বিশা না পেরা দুইজনে বলল দাই স্যানে বাড়ি দিই, দুই ভাই দুটা লাভ দিলাম আর দুই স্যানের মধ্যে ঠাস করে বাড়ি লাগাইলাম, একটা শব্দ হলো বাঘ উল্টে দৌড়। আপনি একলা থাকলে পারতেন? পারতেননি? পারতেন না। এরপর আরেক ঘটনা, দুই ভাই কাটতে গেছে, গাছ কাটতে গেছে, একজনে বাঘে ধরছে, আরেকজনে কুড়াল দা বাঘের মাথারে কুবাইয়া এই বাইরে ছুটাইয়া রাখছে, সাহসের দরকার, আপনি না অন্য তো কম সাহসের মানুষ পারবে না, তো দুইজন হলে বাঁচা যায়, একজন হলে বাঁচতেন না, চারজন হলে তো কথাই নাই, পাঁচজনের তো কথা নেই, পৃথিবী জয় করা যায়। তাহলে পরে আমরা বাঙালি 7.5 কোটি আছে, লেমেন কত কোটি? 18 কোটি না রে, তো করে আল্লাহ আকবার, কোন দেশ আমাদের দিকে বাঁকা নজরে তাকাবে, এরপরে ভয় দেখাবে, আসেনি পৃথিবীর কোনো দেশ, তারা তুই আল্লাহ আকবার, ওই দেশের মহিলা যারা আছে 9 মাস অন্তঃসত্ত্বা ডেলিভারি হয়েছিল, এটা মনে রেখে দিন ইনশাআল্লাহ তাআলা। কাজে আমরা কোন দেশকে থেকে ভয় পেরে, ভয় আমরা আল্লাহরই পাই, আমার বক্তব্য এখন না, আমার বক্তব্য 10 বছর ধরে চলছে, বাংলাদেশ পৃথিবীর সব দেশের সাথে হৃদ্যতা রাখতে চায়, ভালোবাসা রাখতে চায়, বাণিজ্য রাখতে চায়, সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু কোনো দেশ যদি আমাদেরকে ঠেঙ্গের নিচে নিতে চায়, এটা তাদের ভুল সিদ্ধান্ত হবে। এটা বাংলাদেশ উলবিদা ক্যান্সার ইন ফিউচার অ্যানি আদার্স কামসি ইন ওয়ার্ল্ড, যে কোনো দেশের ক্যান্সার হতে পারে বাংলাদেশ, যারা মনে করে বাংলাদেশ আমাদের করদ রাজ্য হয়ে থাকুক, আমরা দাম দিই না মূল্য দিই না, বাঙালি আবার কি অত সোজা? 71-এ পাকিস্তানের মতো সৈন্য কুল হাইরে গেছে এই মুক্তি বাহিনীর সাথে, তখন ছিল 7.5 কোটি, অহন হয়েছে 18 কোটি, নারী হত্যা করে আল্লাহ করে বললে কোন কোনো জায়গার সীমান্তের পিলার কেলে উড়ে যাবে বারে অবাকাল করছেন। কাজে আমাকে দেখা ছোট ভাইবেন না, আমরা কিন্তু বর্তমানে 18 কোটি, অসম্পর্ক করার কোনো কারণ নাই, সুসম্পর্ক, ভালো সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সবার সাথে পৃথিবীর আমরা রাখবো, কিন্তু কোনো দেশের পাঁচাটা গোলাম হতে চায়, পৃথিবীর কোনো দেশের পাঁচাটা গোলাম বাংলাদেশের মুসলমান হবে না, এরা বুঝতে হবে। অতএব এদেশে যে যে দলই করেন না কেন, আমার সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা আছে, দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, এদেশের যারা যারা প্রবীণ লোক, এদেশের যারা আছে দেখেন না কত সুন্দর ধান খেত, কত সুন্দর পাট খেত, নৌকা বাইয়া যান, এই দৃশ্য কোথায় পাবেন? এমন সুন্দর দেশ কোথাও খুঁজে আপনি পাবেন না, কত সুন্দর কথা বানাইছে, কত সুন্দর, যেই দেশেরই শাপলা শালো ঝিলের জলে ভাসে, যেই দেশেরই কলমি কমল কনক হয়ে হাসে, সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। অনেক রক্তের বিনিময়ে এদেশের নাম বাংলাদেশ হয়েছে, কথা ঠিক কিনা বলে, তিক্ততা কিছু এদেশের পিছনে আছে ওটা ভুলে যায়, সুসম্পর্ক প্রতিষ্ঠিত হোক,
গোটা বিশ্ব পৃথিবীর বুকে বাংলাদেশকে চেনুক সহিংসতা নাই, বাংলাদেশকে চেনুক রক্তপাত নাই, বাংলাদেশকে চেনুক রাহাজানি নাই, বাংলাদেশকে চেনুক কোনো চুরিধারী বাঙালিরা করে না, যেরকম বাংলাদেশকে চিনুক আল্লাহকে ভয় করি, বাংলাদেশকে চিনুক রাসুলকে ভালোবাসি, যেরকম সুবহানাল্লাহ রহমত হবে বরকত হবে। গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক দিয়েছেন, সব পার্টির লোকদেরকে জানতে হবে রাজত্ব তার হাতে, আল্লাহর হাতে। দেন কাদেরকে? মানুষদেরকে দেন, মানুষদেরকে দেন, যেরকম সুবহানাল্লাহ আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলিহুন, করেন শিবায়ত। আল্লাহ পাক বলেন এই জমিনের রাজত্ব যা কিছু আমি আমার মেক্কার বান্দাদের জন্য আমি এটা সাফ করে দিছি, কয়ে যেরকম সুবহানাল্লাহ। অতএব এই জমিনে, বাংলার এই জমিনের 18 কোটি মানুষ আল্লাহর জিকির করবে, কোরআন শরীফ পড়বে, এবং জনগণের প্রত্যেকটা জনগণের সুন্দর হক অধিকার তারা যেন পায়, সেই হক অধিকার পেয়ে শান্তিপ্রাপ্ত হবে। আরব বিশ্ব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, ওম্মান, মস্কট, বাহরাইন, সৌদি আরব সহকারে আরব বিশ্বে আল্লাহ পাক গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত ধনী তাদেরকে বানিয়ে দিয়েছেন, তাদেরকে রাজত্বের মালিক করেছে। আমরা যদি এরকম হই, সেই রাজত্বের মালিক বাংলার 18 কোটি মানুষ হতে পারে কিনা জনগণ। অতএব আরব বিশ্বের সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা, লেনদেন লাগাইতে হবে। আরব বিশ্বের মানুষরা যদি বুঝে বাংলাদেশে কোনো হেজিটেশন নাই, বাংলাদেশে কোনো অস্থিরতা নাই, বাংলাদেশ আল্লাহ রাসুলকে ভালোবাসে, মহব্বত করে, এবং তারা যদি মনে করে এ দেশের আবহমান 98% মুসলমানের দেশে তারা সুন্দর পরিবেশে থাকে, বিদেশিরা বিনিয়োগ করবে, তারা আসবে। এখন তো মুখে শুধু খালি বলে দেয় না, যেরকম ঠিক কিনা? মুসলমান রাষ্ট্র ছাড়া অন্য যত রাষ্ট্র আগে আসে তাও আসা বন্ধ করছে, যেহেতু একটা উত্তপ্ত পরিবেশ দীর্ঘদিন যাবৎ চলছে। অতএব বাংলাদেশ শান্তিপ্রিয়, বাংলাদেশের মানুষ যারা আছে যে দলেরই থাক না কেন, সুন্দর পরিবেশ নিয়া, সুন্দর ভালো একটা হৃদয় নিয়া, রক্তপাত থানাহীন সব কিছু বন্ধ করে দিয়া, যার হাতে ক্ষমতা যাক না কেন, ক্ষমতা হাতি না, সে যেন ক্ষমতার অপব্যবহার যেন দ্বিতীয়বার যেন না করে, কোনোভাবে বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার হতে দেওয়া যাবে না। রক্তপাত বন্ধ হয়ে যাক, শান্তি ফিরে আসুক, আর সুন্দর সাবলীল দেশ উপহার দেওয়ার জন্যে সারা বিশ্ব পৃথিবীর মুখে মুসলিম রাষ্ট্রগুলি তাকায় আছে, যেরকম সুবহানাল্লাহ। অতএব টাকা আমেরিকার কাছে নাই, টাকা জাইকার কাছে নাই, টাকা নেদারল্যান্ডের কাছে নাই, টাকা রাশিয়ার কাছে নাই, টাকা চীনের কাছে নাই, রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে তো সাম্রাজ্যবাদীর টাকা রয়ে গেছে, যেরকম ঠিক কিনা? তারা চাই যে কোনো দেশকে হাতে নিয়ে তাদের তাদের সাম্রাজ্য বৃদ্ধি তারা করবে, ওই সাম্রাজ্যবাদের হিসাবপত্রের শৃঙ্খল থেকে বের হয়ে বাংলাদেশ একটি নবদিগন্তের সূচনা করবে, যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত তারাজ করতে চাই, বাংলাদেশের যত যত ইসলামী পার্টি আছেন, ওলামায়েদিন আছেন, হাফিজ কারি আছেন, মুফতি আছেন, অতীত জীবনে যা কিছু করেছেন ভুল তার থেকে শুধু হয়ে আসেন, আপনারা বহু ভুল করেছেন, বহু দূরত্ব মানুষকে করছেন, কথায় কথায় আপনারা মানুষকে কাফের বলেন, কথায় কথায় ভণ্ড বলেন, কথায় কথায় ইটা ওটা হ্যান ত্যান বলেন, এগুলো না বলা ভালোবাসেন, দাওয়াত দেন, দাওয়াতের কাজ করেন, ইমানের দাওয়াত দেন। আজকে তবলিগ জামাতের বন্ধুরা গোটা বিশ্ব পৃথিবীর বুকে যে মানুষ কাফালা একত্রিত করছে দিনের দাওয়াতের মাধ্যমে করেছে, যেরকম দাওয়াতের কাজ করেন, দাওয়াতের কাজ না করে যদি বাইরে বাইরি করেন তাহলে পরে বাইরে বাইরি হবে, মুসলমান হবে না, দাওয়াতে লোক আসবে না, যেরকম ঠিক কিনা? আর দাওয়াত দিলে সে মুসলমান মুসলমান হয়ে যাবে। আপনার দেখেন মোহাম্মদ ক্লের কথা বলেন, সে আসলে খ্রিস্টান, নাম ছিল ক্যাসিয়াস ক্লে, এরপরে নাম হয়ে গেল মোহাম্মদ আলী ক্লে, তার স্ত্রীর নাম হলো ভেরোনিকা পোর্স, তার মেয়ের নাম হলো লায়লা আলী, মুসলমান হয়েছে না? সুবহানাল্লাহ, দাওয়াত দিয়েই মুসলমান হয়েছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। তবলিগ দাওয়াতের দাওয়াতের কারণে আজকে সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে, ওই মসজিদে আমি বক্তব্য রেখেছি, ওই ওখানে আমাদের মুস্তফা সাহ ছিলেন, ইন্ডিয়ার বাসী মুস্তফা মার্কেট, যেটা নাকি বর্তমানে এস আলম সাহ, এস আলম গ্রুপ ওটাকে কিনে নিয়ে গেছে, ওই ওখানে আমি তবলিগ জামাতের মার্কাজ সিঙ্গাপুরে ওখানে বক্তব্য দেওয়ার সুযোগ আমাকে দিয়েছিলেন, মাগরিব থেকে এসে পর্যন্ত আমি বক্তব্য সেখানে আমি রাখেছি, সেখানে
তিনি ওই তবলিগ জামাতের দাওয়াতেই এত কিছু করছেন, বিশাল কিছু করে গেছেন, বেচারে চলে গেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। যেরকম মানিকম দরবার শরীফ কোনো দলের না, মানিকম দরবার শরীফ দেশের শান্তির কথা বলে, মানিকম দরবার শরীফ এদেশের স্বাধীনতার কথা বলে, মানিকম দরবার শরীফ এদেশের মুক্তির কথা বলে, মানিকম দরবার শরীফ রোহের কথা বলি, আত্মার কথা বলি, চক্ষু বন্ধ করে ধ্যানের কথা বলি, খেয়ালের কথা বলি, জাগরণের কথা বলি, বায়াতের কথা বলি, আত্মশুদ্ধির কথা বলি, শরীয়তের কথা বলি, তরিকতের কথা বলি, হাকিকতের কথা বলি, মানার কথা বলি, বুজার কথা বলি, সেই কল্পনা আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে এই দরবার শরীফের পূর্ব চত্বরে পটেলের ময়দানে ডিসেম্বরের 25-27 তারিখের মানবতার এই বিশ্ব সেবার ডাক দেওয়া হয়েছে। আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি মহল্লায় জিকিরের দুর্গ করে তুলতে হবে। বীর মুরিদের শত্রুর বয়ান নবীর শত্রুর বায়াতের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সমস্যা আছে, মুসলমান হলে তাকে কোরআন মানতে হবে, মুসলমান হতে গেলে বায়াত মানতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বায়াত করে না, বায়াতের একটা আয়াত পেশ করছি। এই সরকারের শপথ বাক্য যখন পাঠ হয়, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আয়াত পাঠ করছে, শপথ বাক্য হয় না? তাহলে দেশ যারা চালান তারা নতুন সরকার ফর্ম করলে শপথ বাক্য করে, এই শপথ বাক্য পীরের দরবারেও চলে। ওই শপথ বাক্য দেশ চালানের শপথ বাক্য, আর পীরের দরবার যারা শপথ বাক্য পাঠ করানো হয়, এই শপথ বাক্য শিরক করবে না, বেদাত করবে না, সেজদা দিবে না, এক আল্লাহর ভরসা করবে, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, হাশরের ময়দানে দয়াল নবীদের শাপাত নসিব হবে, মতাদর্শ হয়ে জীবন পরিচালন করবে, মারবে না, খুন করবে না, সরকার সুবহানাল্লাহ। সে বায়াত করে না, সমস্যা কি আছে, অসুবিধা কি আছে? আমি আপনাদের খেদমতে আরো করতে চাই, আল্লাহ রাশেক, আল্লাহর পাগলেরা এদেশকে ভালোবাসেন আর কোরআন এবং সুন্নার বিধান মতো চলেন। এই দেশের জন্য, জাতির জন্য যা ভালো মঙ্গল আল্লাহ পাক তাই যেন করে দেন, আর দলে দলে বিভেদ হানাহানি আল্লাহ পাক যেন বন্ধ করে দেন, রহমত করে দেন, একটা সুশীল সমাজ যেন প্রতিষ্ঠা যেন হয়, রহমত যেন কেন সবাই আমাদের ভাই। অতীত জীবনে যারা ভুল প্রতিবিষ্ঠিত করেছে তাদের ভুলগুলি শুধরাইয়া এ দেশেরই সন্তান প্রচলিত আইন অনুসারে যার বিচার যেটা হবার সেটা হবে, বিচার কোনো পাবলিক যেন হাতে না তুলে নেয়। কথা লক্ষ্য করছেন, লেজিস্লেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সুপ্রিম কোর্ট আছে, হাই কোর্ট আছে, জজ কোর্ট আছে, সব কোর্ট কাছালির মাধ্যমে একটা সুষ্ঠু বিচার ফয়সলা হয়ে যাবে, কেউ যেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কোনো হাত যেন না ওঠায়। আর আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে নির্বিঘ্নে তাদের ধর্ম কর্ম সব কিছু পরিচালন করবে, মানিকম দরবার শরীফের নেতৃত্বে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাই। আমি কোনো দলের লোক না, আমার দল হলো বাংলাদেশ দল, সুবহানাল্লাহ, আমার দল হলো বাংলাদেশ দল, কথা ঠিক কিনা? এর জন্য আমি বলি আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি, জোরেকল ঠিক কিনা? হ্যাঁ, যে জাতীয় সঙ্গীত করেন, আমি আরো 7-8 বছর আগে থাকতে আমার এই বক্তব্য চলছে, আমি বলছি আমার সোনার বাংলা, এটা এই গজলের পয়ার এটা ঘোরান, ঘুরিয়া বলেন আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। সমস্যা কিছু আছে? রক্ত দিছি কি সোনার বাংলার জন্য বাংলাদেশ? স্বাধীনের নাম কি হয়েছে বাংলাদেশ? তাহলে জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ করে সমস্যা কি আছে? কোনো সমস্যা আছে? ঘুরিয়া হালান, ঘুরিয়া ফালান, আমি আগেই বলছি আরো 8 বছর আগে থাকতেই করি, আমার বক্তব্যের ক্যাসেট শুনেন, আমি অবস্থা বুঝা বাদাম টানাই না, হে পিসাব মানিকদের পিসাব না, কথা খেয়াল করছেন? যে অবস্থা বুঝতে আমি বাদাম খাটাই না, অবস্থা বুঝা এক মানুষ এক পাঠিতে বাদাম খাটায়, আমার কোনো পাঠির আমি দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আকাশকে ভালোবাসি, আমি আবার আমার দেশের যে স্বাধীনতা সেটাকে আমরা ভালোবাসি। এই পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য আছে কিনা? অবশ্যই আছে। ভারতের সাথে বাণিজ্য আছে কিনা? আমেরিকার সাথে বাণিজ্য আছে কিনা? সৌদির সাথে বাণিজ্য আছে কিনা? প্রত্যেকটা দেশের সাথে আমাদের বাণিজ্য আছে। সব দেশকে আমরা সম্মান করি, সকল দেশকে আমরা শ্রদ্ধা আমরা করি, সকল দেশের সাথে সুসম্পর্ক থাক, আর
আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, এ কথার অর্থ আমি কারোর বিরোধিতার কোনো কথা নাই, দেশকে আমি ভালোবাসি সেটাই আমি বলি। যখন সুবহানাল্লাহ, অতএব বাংলাদেশের মধ্যে বাঙালি মানুষ, ১৬ ডিসেম্বর হলো বিজয় দিবস, কথা খেয়াল করছেন? ২৬ মার্চ হলো স্বাধীনতা দিবস, ২৬ মার্চকে আমি সম্মান শ্রদ্ধা করি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, আমি বিজয় দিবসে আমি বাজি ফোটাই না, আমি দরুদ শুরু করি, জিকির করি, আল্লাহ দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হলো আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। বিজয় দিবস উদযাপন করে যদি কিছু বন্ধুক যদি ফুটাই লাফালাফি পারাই, এটা কি সোয়াব হবে নাকি? জানেন বিজয় দিবসকে উল্লেখ করে দরুদ সালাম পাঠ করো, মিলাদ মাহফিল দাও, ওই বিদেশী আত্মা যারা দেশের জন্য, যারা জীবন যারাদের অকাতরে, ছোট বাচ্চা শিশু আর লক্ষ মাবরের শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, এটা তো খারাপের কিছু না, তাদের জন্য দোয়া করো, দরুদ সালাম পড়ো, জিকির আজকার করো, জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার পাকিস্তানের জন্য সরকারের জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, এই তো কইবেন না রাজাকার, শোনেন রাজাকার কইন না, কথাটা একটু সাবধানে কইন, কথা খেয়াল করছে? পাকিস্তান সরকারের জন্য একবার আলহামদুলিল্লাহ পড়ো, এই জন্যে ৭১ সাল থেকে এই পর্যন্ত ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে পাকিস্তান আমাদেরকে কোনো ব্যাপারে বিরক্ত করে নাই। আমি কোনো দলের পক্ষে না, আমি আগেই বলছি পাকিস্তান কিন্তু কোনো বিরক্ত করে নাই। পাকিস্তানিদেরকে আমরা মাইরা খাটাইছি, আমরা পূর্ব বাংলা, পশ্চিম পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল, সব সাইল টাইল নিয়ে যাইতো ওখানে, বের ভালো কথা, তারা খারাপ ভালো না, তাদেরকে আমরা সরাইছি, কথা ঠিক। সেই রিভেঞ্জ, সেই প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান কিন্তু আমাদের বিরক্ত কিন্তু করে না, আমাদের যে কোনো ব্যাপার হাত দেওয়া, এটা ওটা হ্যান তার বিরক্ত, এই বিরক্ত কিন্তু সে কিন্তু করে না। কিন্তু ৭১ সাল থেকে এই পর্যন্ত কোনো না কোনো দেশ সকলভাবে আমাদেরকে বিরক্ত করছে, কাঁটাতারে বিরক্ত করেছে, পানির বিরক্ত করেছে তারা, এবং বর্ডারে তারা মানুষ মেরে তারা ঝুলাইছে, ফেলারির মতো একটা নিরাপদের একটা মেয়ে মারার পরে তাকে বাঁশ দিয়ে তারে ঝোলাইয়া তারে তাকে ঝোলাই রাখছে, কোন ধরনের মানসিকতা এটা, কোন ধরনের সাহস? এরাই হলে বিরক্ত করছে আমাদের, ৫০ বছর বিরক্ত করছে। আমরা অনুরোধ করি, যেটা হবার হয়ে গেছে, আমি কোনো প্রতিশোধ দিতে চাই না, কিছু বলিও না, আমি আমি এই পরিবেশে কোনো কথাও বলতে চাই না, আর বিরক্ত করেন না, যেটা করবার সেটা হয়েছে, যেটা করবার সেটা হয়েছে। বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা আমাদের কোন এক সময় সহযোগিতা করেছেন, এটা নিঃসন্দেহে ভালো কথাই না। সেই একটা একটা সুবাদে নিয়ে ৭১ সালে কিছু লোক দিছিলেন, সেইটা মূলে ঝোলাইয়া তারপর থেকে ৫৫ বছর আমাদেরকে কী দিয়েছেন? এটা পর না পানি দিছেন, পানির বিপরীতে টিপাই মুখে বাদ দিছেন, বরাকে বাদ দিছেন, এরপর আপনারা তিস্তা ব্যারেজ করলেন, এরপর ফারাক্কা বাদ দিলেন আপনারা, যে ফারাক্কা বাদের বিরুদ্ধে আব্দুল হামিদ খান বাসায়নে তারা সেই লং মার্চ সেটা করলো, এবং সাইকুল হাদিস সাহেব লং মার্চ সেটা করলো। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, দেন তো নেই কিছু মোটামুটি নিছেন, ট্রেন দিয়ে যাতায়াত করছেন, নিছেন করিডোর নিছেন, মোটামুটি সবই যাতায়াত করছেন, ইয়ার বিপরীতে বর্ডারের মধ্যে দেখা মাত্রই সেদিন একটা মানুষকে গুলি করে মারছেন, যে বেচারা গরুর ঘাস কাটতে গেছে, ঘাস কাটতে গেলে পেপার আপনারা দেখেন, তাকে গুলি করছেন পার মধ্যে, কেন কি কি অপরাধটা? একটা মানুষকে গুলি করে মারা, এটাকে সহজ এটা মনে করেন এই জিনিসটা? আর বিজেপি শুধু খালি দাঁড়ায় থাকে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই এখন এই ৫০-৫৫ বছরের মধ্যে আপনারই সবচেয়ে বিরক্ত করছেন, আর পাকিস্তান পাকিস্তান আমাদেরকে এই পর্যন্ত কোনো বিরক্ত করে নাই, রাজনৈতিক বিরক্ত করে নাই, মানুষ পাঠিয়ে বিরক্ত করে নাই। এই গত এই আন্দোলনে কয়েক হাজার আসছে ইন্ডিয়ান সৈন্য আর্মি, এগুলো আসছে কেন আমাদের দেশে? কোনো অধিকার আছে তাদের? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যা করছেন প্রতিবেশী রাষ্ট্র আর করেন না, সুসম্পর্ক থাকে, আমরাও আপনাদের ওখানে যাই, আপনারাও আসেন, ভালোবাসা থাকুক, সুসম্পর্ক থাকুক, বাণিজ্য থাকুক, কিন্তু বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, ৫৫ বছরে বিভিন্ন কাজে তারা বিরক্ত করছে, সামনেও করতে পারে। আমরা সুসংহত থাকি, আপনারা সুসংহত থাকেন,
আর যে সমস্ত হিসাবপত্র, যে সমস্ত নতজানের নীতিগুলি আছে, নীতিগুলিকে বাতিল করতে হবে। আমরা কোনো দেশের পাচারের গোলাম হতে চাই না, আমরা পাকিস্তানের পাচারের গোলাম হতে চাই না, ভারতের পাচারের গোলাম হতে চাই না, মায়ানমারের পাচারের গোলাম হতে চাই না, আমেরিকার পাচারের গোলাম হতে চাই না, বাংলাদেশ বাংলাদেশ। ঠিক।